আল্লাহর রাসূলের উদ্দেশ্য করি আল্লাহ তাবারাকা ও তাআলা ফরমায়েন শুরুতে যে আমি আয়াত তেলাওয়াত করছি আল্লাহ ফরমায়েন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার বন্ধু আপনি ফাসাল্লি আপনি নামাজ পড়ুকা সালাত আদায় করুকা লিরব্বিকা আপনার রবের জন্য আর ওয়ানহার এবং আপনি কুরবানি করুকা সুবহানাল্লাহ আল্লাহ আমরা নবীর আদেশ কররা এই আয়াতের পরিপ্রেক্ষিতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কইন যে আমরার উপরে উম্মতে মুহাম্মদের উপরে কুরবানি করাটা হলো ওয়াজিব যদিও অনেকটা মতানৈক্য আছে যে সুন্নতে মুআক্কাদা হইছেন হাদিস শরীফের মাঝেও আছে কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী কুরবানি করা হইল যে যারার উপরে শর্ত সাপেক্ষে কুরবানি করাটা হইল ওয়াজিব কুরবানি করা ফরজ নয় সুন্নতে মুআক্কাদা নয় বরং এটা কুরবানি করাটা হচ্ছে ওয়াজিব যারা শর্ত সাপেক্ষে কুরবানি খাদের উপরে ওয়াজিব আমরা কইমু হাজিরিনে কেরাম সামিন এজাম তো এর থেকে আমরা পাইলাম কারণ হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল ইজ্জতে ফরমাইরা তাফসীরে দুরুল মনসুরের মধ্যে আনছেন যে আল্লাহ ফরমাইলে যে খালিসান লিওয়াজহিহি লিরব্বিকা মানে হলো খালিসান লিওয়াজহিহি খিলাফান লিমান ইউসাল্লুনা ওয়া ইয়ানহারুনা বিগাইরিল্লাহ যে আপনি ফাসাল্লি ও নবী আপনি নামাজ পড়ুকা খালিস পাবে একমাত্র লিরব্বিকা আপনি আল্লাহর জন্য খালিস পাবে নামাজ পড়ুকা খিলাফান লিমান ইউসাল্লুনা ওয়া ইয়ানহারুনা বিগাইরিল্লাহ ও মানুষগুলোর বিপরীত যারা নামাজ পড়ে মানুষ দেখাইবার লাগে যারা কুরবানি দে নাম ফুটাইবার লাগি এদের বিপরীত আপনি আল্লাহর ওয়াস্তে কুরবানি করুকা আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ুকা এই আদেশ আল্লাহ ফাসাল্লি লি রব্বিকা দ্বারা ওয়ানহার দ্বারা বুঝাইতে চাইছেন তাফসীরে দুল্লুল মনসুর এবং তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এই এবারত খানা আনছেন হাজরিনে কেরাম আরো লম্বা তাফসীর আমি এটা আলোচনা করা যাই না আমরা অতটুকু পর্যন্ত জানলাম যে এই ওয়ানহার দ্বারা উদ্দেশ্য হলো এই তাফসীরের মধ্যে তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে আনছেন যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ওয়ানহার দ্বারা আল্লাহর উদ্দেশ্য হলো ফাসবাহ ইয়াওমান নাহরে কুরবানির দিনও আপনি জবাই করুকা এটা হলো আল্লাহর আদেশ তার মানে হলো আল্লাহ রাসূল রে আল্লাহ আদেশ করছেন এই আদেশ দ্বারা ফরজিয়ত সাব্যস্ত হয়েছে না এই আদেশ দ্বারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মতে আমাদের উপরে কুরবানি করা ওয়াজিব তাহলে আমরা পাইলাম আমরার উপরে কুরবানি করাটা কি তা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী আমরা যে কুরবানি করি এই কুরবানিটা আমরা কার অনুসরণ করি আমরা জানি আইলাম যে আদম আলাইহিস সালামের দুই ছেলের মাধ্যমে আল্লাহ কুরবানি সংগঠিত করাইছিলাম আবার জানলাম যে ইসমাইল আলাইহিস সালামেরও আল্লাহ আর আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালামে কিতা করলা কুরবানি করলা এখন আমরা কার অনুসরণে কুরবানি করি আদম আলাইহিস সালামের সন্তানগুলোর কুরবানিটা হয়েছিল একটা মেয়ের বিবাহ করবার লাগে আসলে উদ্দেশ্যটা আছে কিতা বিবাহ কাজ যে আকলি মানে কে ভাইতা আকলি মানে তাইন ভাইবা জান কুরবানি করলই আসলে দাদা আর ইব্রাহিম আলাইহিস সালামে কুরবানি দিছিলা কিতার লাগি বলে আমার কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি হইল আল্লাহর সন্তুষ্ট করবার লাগি ওকে সুবহানাল্লাহ এর লাগি জানোর টুকরা করে যে টুকরা রে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় কুরবান করতে প্রস্তুত হইছেন কেনে বলে আমি আল্লাহর সন্তুষ্ট করতাম এখন আমরা কার অনুসরণ করি বেটির বিবাহ করবার লাগি না আল্লাহর সন্তুষ্ট করবার লাগি আল্লাহর সন্তুষ্ট করবার লাগি হাজিরিনে কেরাম সামিন আজাম হাদিস শরীফের মধ্যে এসেছে যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইয়া রাসূলুল্লাহ আমরা যে কুরবানি দেই এই কুরবানিটা কোন উদ্দেশ্যে দেওয়া হয় এই কুরবানিটার মাঝে ফায়দা কি তা ফজিলত কি তা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা যে এই কুরবানিটা আল্লাহ রাসূল ফরমাইলা যে কুরবানি হচ্ছে সুন্নতু আবিকুম ইব্রাহিম তোমাদের ইব্রাহিম তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণে তোমরা কুরবানি দেও হুক সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তখন সাহাবায়ে কেরাম ফরমাইলা যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা যে কুরবানি দেই এই কুরবানিটা দিলে ইয়া রাসূলুল্লাহ ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা যে কুরবানি দেই এই কুরবানি দিলে কি কোনো ফায়দা আছে কোনো লাভ আছে তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা হ্যাঁ লাভ আছে বিকুল্লি শাআরাতিন হাসানা হ্যাঁ কুরবানির তোমরা যে জন্তু কুরবানি দিবায় এই কুরবানি জন্তুর প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ সওয়াব দান করবা সুবহানাল্লাহ কালু ফাসুফ ইয়া রাসূলুল্লাহ তখন সাহাবায়ে কেরাম হলে মেরা সম্পর্কে জিজ্ঞেস করলা মেরা যে বেড়া যেটা কই আমরা বলি ভাষা বেড়া শুদ্ধ ভাষা মেরা এইটা তো লম্বা লম্বা চুল নানি ও লম্বা লম্বা চুলওয়ালা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ লম্বা লম্বা চুলওয়ালা যেটা এটা যদি কুরবানি দেওয়া হয় তাহলে এটা সম্পর্কে আল্লাহ রাসূল ফরমাইলা বিকুল্লি শানাতি মিনা সুফি হাসানা হ্যাঁ বেড়াও যদি কুরবানি দেও তাহলে প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ সওয়াব দান করবা ওকে সুবহানাল্লাহ হাজিরিনে কেরাম সামিন এজাম এজন্য হাদিস শরীফের মধ্যে আছে যে তোমরা কুরবানি দেও ভালো নিয়তে
ভালো নিয়তে কুরবানি দাও। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত, কুরবানি দিলে ফায়দা কিটা, যে আন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াওমান নাহরে আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি কইন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে কুরবানির দিন রক্ত প্রবাহিত করার চাইতে, কুরবানি করার চাইতে উত্তম আমল আর নাই। ওকে সুবহানাল্লাহ, অর্থাৎ কুরবানির দিন সবচাইতে উত্তম আমল হইল কুরবানি করা, রক্ত প্রবাহিত করা। ইন্নাহা, আল্লাহ রাসূল ফরমাইলা, ইন্নাহা লায়াতি ইয়াউমাল কিয়ামাত বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। ওকে সুবহানাল্লাহ, ওয়া আন্নাদ দামা ইয়াকাউ মিনাল্লাহি কিলা আই ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসা। আল্লাহ রাসূল ফরমাইন, কেন না খালি কিয়ামতের ময়দান হলে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কারণ কুরবানির যে জন্তু আছে এই কুরবানির জন্তুর কুরুনিহা শিং এবং ওয়া আশআরিহা পশম ওয়া আজলাফিহা এবং খুর, আল্লাহ রাসূল ফরমাইরা যে তার পশম শিং এবং খুর অর্থাৎ তার সমস্ত বডি এই কুরবানির জন্তু যতটুকু ওজনের সমস্ত খালি কিয়ামতের ময়দান ওজন করাইব। হুকা সুবহানাল্লাহ, এর লাগি যত ওজনওয়ালা দিবা, যত বড় দিবা, তত ওজন খালি কিয়ামতের ময়দান নেকির পাল্লাত করাইব। হুকা সুবহানাল্লাহ, এমনকি আল্লাহ রাসূল ফরমাইন ওয়া আন্নাদ দামা ইয়াকাউ মিনাল্লাহি ইয়াকাউ মিনাল্লাহি ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদে। আল্লাহ রাসূল ফরমাইরা যে কুরবানির দিন যে কুরবানি দিবা, তান কুরবানির জন্তুর প্রথম রক্তের ফুটাটা মাটিত ফোড়বার আগে আল্লাহ রব্বুল ইজ্জতে তান জীবনের সমস্ত গুনারে মাফ করিয়ে দিলে। সুবহানাল্লাহ, তাহলে কুরবানির জন্তু জবাই করার মাঝে ফায়দা আছে না নাই? হাজির নে কেরাম সামিন এজাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র হাদিস শরীফ আছে যে আবি সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্য করে কেন যে ও ফাতেমা, ইয়া ফাতেমা কুমি ইলা উদহিক উদহিয়াতিকে ফাল ফাশহাদিহা ফা ইন্না লাকি বিকুল্লি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আই ইউগফারা লাকি মা সালাফা মিন যুনুবিকা। ওকে সুবহানাল্লাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য করে করে ও ফাতেমা, যে সময় কুরবানির জন্তু জবাই করা হবে এই সময় তুমি কুরবানির জন্তুর খান্দার তাকিও খাড়া। ওকে সুবহানাল্লাহ, কেননা কুরবানির জন্তুর প্রথম রক্তের ফোঁটা মাটিত ফোঁড়বার আগে তোমার পূর্বের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেন। ওকে সুবহানাল্লাহ, এই জন্য যারা কুরবানির জন্তু জবাই করবা, যারা নামে জবাই করবা, আপনি খান্দার তাকতা, আপনি পারলে নিজে জবাই করতা, না ফারলে অন্যের দিয়ে জবাই করলে আপনি খান্দার তাকতা দৌড়ার সাথ দিতা, আমরা বাবুল্লাহ খান বই আর কেউ আইলে দৌড়ে বা খাটর বা ওরা বই, এটা কিন্তু উচিত নাই। উচিত হইলে আপনি নিজে তাকতা, নিজে খান্দার তাকতা। এই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ আলানা খাসাতুল ওয়া আহলাল বাইতে, ইয়া রাসূলুল্লাহ এটা কি শুধুমাত্র আহলে বাইতের জন্য খাস এবং মুসলমানদের জন্য খাস, নাকি সমস্ত মুসলমানদের জন্য? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, বাল লা বাল লানা ওয়া লিল মুসলিমিনা। ওকে সুবহানাল্লাহ, কইলা এই বিষয়টা এই সফট হইলো আমরার লাগি, আহলে বাইতের লাগি এবং সমস্ত মুসলমানের লাগি, অর্থাৎ যারা কুরবানি দিবা এই কুরবানি দাতার কুরবানির জন্তুর প্রথম রক্তের ফুটা মাটিত ফোড়বার আগে আল্লাহ কুরবানি দাতার জিন্দগির সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিলে। এর লাগে হাজিরিন কেরাম সামিন এজাম, তবে মানুষের হক মারিয়া খাইয়ে কুরবানি দিলে আপনার অন্যান্য আনে হকুল্লা যেটা করছেন, হকুল্লা যেটা নষ্ট করছেন এই গুণা আল্লাহ মাফ করবা, কিন্তু হকুল এবার যেটা এটা যতক্ষণ পর্যন্ত বন্দা মাফ না করিয়া দিয়েছে ততক্ষণ পর্যন্ত কুরবানি ফাঁসটা দিল আমি হইতো না। হাজির নিকের আমি হকুল এবার আগে বন্ধায় মাফ করিয়ে দেওয়া লাগবো। অন্যান্য গুণা যেটা হকুল্লাহ আল্লাহর লগে যেটা আপনি বেআইনি করছেন, যেটা গুনার কাম করছেন, সগিরা কবিরা গুনার কাম করছেন, এই গুণাগুলো আল্লাহ মাফ করিয়ে দিলেই বা। এই জন্য হাজির নিকেরাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ রসুল আরো ফরমাইন, ও ফাতেমা তুমি কুরবানির জন্তুর খান্দার যাইও, গিয়া তুমি ফড়িও, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ এটা কি খালি আমি ফরতাম নি, ইনা অন্যান্য এরাও ফরতা? আল্লাহ রাসূল ফরমাইলা, না তুমিও ফরতা, সব মুসলমান হলেও ফরতা। ওকে সুবহানাল্লাহ, এজন্য কুরবানির জন্তুর খান্দাত কি আমরা খাড়া হইতাম, এর বাদে এটা দরাত সাথ দিতাম, জবাই করতাম, লগে লগে আমরা এটা ফরতাম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা কুরবানি দেইন না, যারা কুরবানি ওয়াজিব হওয়ার বাদে যারা কুরবানি দেইন না, আল্লাহ রাসূল ফরমাইন যে ব্যক্তিরে আল্লাহ কুরবানি দেওয়ার সামর্থ্য দিছেন, মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তিরে আল্লাহ কুরবানি দেওয়ার মতো সামর্থ্যবান বানাইছেন কিন্তু সে ওয়ালাম ইউদাহি, সে কুরবানি দিল না, ফালা ইয়াকুরবানা মুসাল্লানা, সে যেন ঈদগাহের মাঠে নামাজ পড়তে না আসে। ওকে নাউজুবিল্লাহ, কত বড়
হুঁশিয়ারি কত বড় সতর্কতা যে কুরবানি জারার প্রতি ওয়াজিব যদি তুমি কুরবানি না দাও ওয়াজিব হওয়ার বাদেও তো তোমার লাগে ঈদের নামাজ নাই তুমি ঈদের নামাজও যাইও না কেননা তুমি আল্লাহর নাফরমান এটা ওয়াজিব রে তুমি কারণ ঈদের নামাজ পড়া ওয়াজিব কুরবানি দাও ওয়াজিব এক ওয়াজিব বাদ দিয়ে আরো ওয়াজিব দৌড়াতে কোনো দরকার